গণতন্ত্রের ডাক ডিওয়াইএফআই কর্মী সমর্থকদের এবং সেখানে অভিযান, তারপরে পুলিশ বাধা দিতে এলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এবং রীতিমতো উত্তেজনা সৃষ্টি হয় গোটা এলাকা জুড়ে। হুগলি চুঁচুড়ার এই ঘটনা, জেলা পরিষদ চলে অভিযান, পুলিশ বাধা দিতে এলে ডিওয়াইএফআই কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, দেখতে পাচ্ছেন সেই ছবি। পুলিশের লাঠিচার্জ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে, অভিযানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, লাঠিচার্জ করে পুলিশ, জেলা পরিষদ চলো অভিযান। হুগলিতে ডিওয়াইএফআই পক্ষ থেকে পুলিশ বাধা দিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, চলল লাঠিচার্জ, উত্তেজনা এলাকায়, দেখতে পাচ্ছেন সেই ছবি। ব্যারিকেড ভাঙার চেষ্টা, বিস্তারিত কথা বলবো। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌমেন রায় চৌধুরী। সৌমেন, এখন কি পরিস্থিতি একেবারে স্বাভাবিক? হ্যাঁ, পরিস্থিতি এখন কিন্তু স্বাভাবিক, কারণ কিছুক্ষণ আগেই পুলিশ তাদেরকে সেখান থেকে সরিয়ে দিয়েছে। জেলা পরিষদের সামনে গড়ির মোড়ে যেখানে তারা বিক্ষোভ করছিলেন সেখান থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং সেটা বিষয় সেটা কিন্তু আজকে চার দফা দাবি নিয়ে ডিওয়াইএফআই এর এই বিক্ষোভ জেলা পরিষদ অভিযান সেটা কিন্তু ছিল। কিন্তু চার দফা দাবির মধ্যে মূল যে বিষয় সেটা হচ্ছে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়, তিনি গ্রেপ্তার হয়েছেন এবং যেভাবে তিনি গ্রেপ্তার হয়েছেন এবং যেভাবে তার প্রভাব প্রতিপত্তি সম্পত্তি যেভাবে উঠে আসছে তাকে করতে হবে, এই দাবিটাই মূলত ডিওয়াইএফআই এর ছিল। এবং সেই কারণেই জেলা পরিষদ অভিযান, আমরা এর আগে জেলা শাসকের অফিস দেখেছি বা কমিশনারের দেখেছি অভিযান করতে, কিন্তু জেলা পরিষদ অভিযান এটা কিন্তু ডিওয়াইএফআই এর একেবারে নতুন ঘটনা। কারণ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং তাকে বরখাস্ত করতে হবে, এটাই মূল দাবি ছিল। পুলিশের সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে ধস্তাধস্তি হয়, তারা জেলা পরিষদে পুলিশ তাদেরকে যেতে বাধা দেয় এবং বেশ কিছুক্ষণ ধস্তাধস্তির পরে পুলিশ তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয়। ধন্যবাদ সৌমেন, কথা বলছিলাম প্রতিনিধি সৌমেন রায় চৌধুরীর সঙ্গে, দেখতে পাচ্ছেন সেই ছবি। জেলা পরিষদ চলো অভিযান, ডিওয়াইএফআই এর হুগলিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, রীতিমতো উত্তেজনা এলাকা জুড়ে।